লাগাতার বৃষ্টির জেরে শহর জুড়ে চুরি ছিনতাইয়ের মতন ঘটনা যেন ক্রমশ বাড়ছে। আর এবার শহর শিলিগুড়িতে খোদ বিধান মার্কেট এলাকায় ঘটে গেল ছিনতাইয়ের ঘটনা। এক স্বর্ণ ব্যবসায়ী তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন আজ প্রায় আনুমানিক রাত 9টা নাগাদ। সেই সময় দুজন অপরিচিত যুবক এসে তার ব্যাগটি ছিনতাই করে নেওয়ার চেষ্টা করে। ওই স্বর্ণ ব্যবসায়ী সেই ব্যাগটিকে রক্ষা করার চেষ্টা করলেও ওই দুই যুবকের ধাক্কায় তিনি নিচে পড়ে যায় এবং জখম হন। ওই দুই যুবক তার সঙ্গে থাকা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। যদিও এখনও পর্যন্ত তার ব্যাগে কী কী সামগ্রী ছিল তা জানা যায়নি, তবে এই ঘটনা জানাজানি হতেই এলাকার স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্য ব্যবসায়ীরাও ছুটে আসে। খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন থানার পুলিশকে, তারাও ঘটনাস্থলে এসে সমস্ত কিছু খতিয়ে দেখেন। পাশাপাশি এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের খুঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। নটা নাগাদ তখন প্রচণ্ড ভিড় ছিল এখানে, তারা চিন্তায় হয়েছে বলে খবর পেয়ে আমরা তখন ওয়ার্ড অফিসে ছিলাম। খবর পেয়ে আমরা দৌড়ে আসলাম, সঙ্গে সঙ্গে দৌড়ে এসে দেখলাম যে আমাদেরই ওয়ার্ডেরই এক বয়স্ক ভদ্রলোক দোকান থেকে বাড়ি যাচ্ছিলেন। বাড়ি যাওয়ার সময় আপনি হেঁটেই যান, যেহেতু পাশে বিধান মার্কেটে তার দোকান, হেঁটে যাচ্ছিলো, তার হাতে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগটা ছিনতাই করে দুটো ছেলে বাইকে করে এসে তার ছিনতাই দিয়ে দৌড়ে ব্যাগটা তার লড়ে ভদ্রলোক আপ্রাণ চেষ্টা করে তিনি পড়ে যান, কারণ মাথায় একটু চোটও লাগে, আপ্রাণ চেষ্টা করেছে, মাথায় চোট লাগে, তাকে ছাঁচ লাগিয়ে তারপরে তোকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। আচ্ছা, বাইক দিয়ে পালিয়ে যায়। উনি কিসের ব্যবসা করতেন না? ওনারটা এখানে ছোট্ট সোনার দোকান আছে। তো কোনো সিসিটিভি ফুটেজ কি গেছে? সঙ্গে সঙ্গে পুলিশের উদ্যোগ কর্তৃপক্ষরা এসে সমস্ত সিসিটিভি ইয়ে করছে। আর ইতিমধ্যে আমরা এখানে 50টা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি পৌরসভার পক্ষ থেকে। হ্যাঁ, পৌরসভার পক্ষ। আচ্ছা, 12 নম্বর টোটালে 50টা সিসিটিভি ক্যামেরা লাগবে, তার এগুলো কানেকশন হয়ে গেছে, আর অল্প সময়ের মধ্যে লেগে যাবে। আচ্ছা, প্রশাসন খুব ভালো কাজ করেছে, সাথে সাথে ওনারা মানে সঙ্গে সঙ্গে চলে এসছেন। দেখুন না আপনি, গাড়ি দেখুন কতগুলো গাড়ি এসছে, সবাই খুব চেষ্টা করছে। শহরবাসী কী বার্তা দিতে চান আজ পৌরপিতা হিসাবে? শহরবাসীকে বার্তা দিতে চাই যে একটু সন্ধ্যাবেলায় মানে জনবহুল জায়গায় একটু সাবধানে চলবেন, এগুলো তো হয়েই থাকে, সাধারণত হয়,
তবে আমরা চেষ্টা করছি ভবিষ্যতে যেন এইরকম না হয়। ঠিক আছে, ধন্যবাদ। সমতল থেকে পাহাড়, শহর থেকে গ্রাম, আপনার মোবাইল স্ক্রিনে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যকে আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দিই আমরা, সব সময় খবর সময়। আর তাই তো 5 বছর থেকে লক্ষ লক্ষ ইউনিক ফলোয়ার্সের কাছে খুব অল্প সময়ে আপনার ব্র্যান্ড বা প্রোডাক্ট সম্পর্কে অবহিত করার মাধ্যম এটি। আপনাকে বলতে পেরে ভালো লাগছে যে বিজ্ঞাপনদাতাদের প্রথম পছন্দই হলো খবর সময়। প্রচুর ধরনের ব্র্যান্ড এবং প্রোডাক্টের মেলবন্ধন দেখা যায় আমাদের পেজে। আর তাই এখনো যারা বিজ্ঞাপন দেননি বা বিজ্ঞাপন দিতে চান, তারা নিশ্চয়ই যোগাযোগ করুন আমাদের বিজ্ঞাপন বিভাগে।